আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানেই আছেন। আমরা কোভিডের কারণে গৃহবন্দী, তারপরও ঘর থেকে অবশ্যই সুস্থ থাকতে চাই, ভালোভাবে কাজ করতে চাই, সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং যথারীতি সকালে রান্নাবান্নায় চলে যাচ্ছি, কিটোর ডায়েটের কথা মাথায় রেখে। তো সকালে অবশ্যই আমরা রঙিন শাকসবজি খাচ্ছি এবং খাবো। একটা নর্মাল সিম্পল ভাজি করব, ব্রাউন আটার রুটি খাওয়ার চেষ্টা করব, ব্রাউন আটা অনেক বেশি আশ থাকে। আর আমি যথারীতি সবজি কেটে নিয়েছি গুছিয়ে, যার মধ্যে ছিল জালি, কুমড়া, পেঁপে, গাজর। আর আমি একটু কালিজিরা অ্যাড করে নিই ভাজিতে, এটা খেতেও খুব স্বাস্থ্যের জন্য ভালো এবং ফ্লেভারও খুব ভালো আসে। তো আমি একটু পেঁয়াজ তেল দিয়ে ভাজি করে নিয়ে ভাজি করে নিচ্ছি। ও আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিটক্স ওয়াটার কীভাবে তৈরি করি এবং কীভাবে স্বাদিনই ডিটক্স ওয়াটার তৈরি করে খাওয়া যায়। খুব সিম্পল রেসিপি এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো যথারীতি আমি ভাজি করে নিয়েছি, অন্যথায় আমি রুটি তৈরি করে নিয়েছি। তো ব্রাউন আটার রুটি ভাজি সবার জন্য হয়ে যাবে, প্লাস আমার কিটো ডায়েটের একটা পারফেক্ট নাস্তা হয়ে যাবে। তো সকালে এভাবে ডিম দুইটা থাকতে পারে, বাদাম থাকতে পারে, অবশ্যই একটু বাটার দিয়ে। তো কিটো ডায়েট ফলো করতেই হবে এমন কোনো কথা নেই, যে যেভাবে পারে খাবারের শুধু শর্করার পরিমাণটা একটু কমিয়ে আনলে হবে, আর কিছুই দরকার নেই। সুস্থ থাকতে হবে, অনেক বেশি হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো আমি এক ফাঁকে একটু বাদামও ভেজে নিয়েছি, কারণ এটাও আমার অনেক সারাদিনে অনেক বেশি পুষ্টি যোগাবে। তো আপনাদের সাথে ডিটক্স ওয়াটার নিয়ে কথা বলছি, কী করে তৈরি করছি। আমি যথারীতি এক ঝক পানি নিয়েছি, এর সাথে আমি পিঙ্ক সল্ট ইউজ করব। নর্মাল লবণ ইউজ করলেও কোনো সমস্যা নেই, পরিমাণে কম। তো পিঙ্ক সল্ট হলে পানির, শুধু পানি পানি খাবারটার একটা টেস্ট চলে আসবে, এটা বাসায় সবাই খেতে পারবে। আমি একটু গোলাপ পাপড়ি অ্যাড করেছি, বাসায় ছিল এই কারণে এটা দিতে হবে এমন কোনো কথা নেই। আদা কুচানো, লেবু স্লাইস করে কাটা, শসা কাটা, পুদিনা পাতা, পুদিনা পাতা আদার সুন্দর একটা কম্বিনেশন ফ্লেভার হয়। যথারীতি আমি 3 ঘন্টা রেখে দেব, এরপরে আমরা বাসায় সবাই খেতে পারবো। এটা সবার জন্য ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আহামরি কোনো মানে বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই, যেটা আমার সংরক্ষণ করতে খুব কষ্ট হয়ে যাবে, এবং এটা আমরা চেষ্টা করতেই পারি সবার জন্য ভালো। ডিটক্স ওয়াটারটা সবাই খেতে পারে, নতুন একটা রেসিপিতে আমরা আসতে পারি, নিজেরা তৈরি করে টেস্ট করে দেখতে পারেন, খুবই স্বাস্থ্যের জন্য ভালো। আমি আমার বাচ্চাকেও দিই, তার যদি পছন্দ হয় সে খাবে, না হলে খাবে না, কিন্তু খাওয়া উচিত, ভালো জিনিস তাকে দেওয়া উচিত, শেখানো উচিত। রোজার বাবার সাথে হাঁটতে বাইরে চলে গেছে, এখান থেকে এসে আমি তাকে ডিটক্স ওয়াটার চেষ্টা করেছি দেওয়া, সে চেয়েছে, খাচ্ছে। হেঁটে এসে তার বাবাকেও বলছি তুমিও চেষ্টা করো, যেটা স্বাস্থ্যের জন্য ভালো সেই অভ্যাসগুলো আমরা করো। সে অনায়াসে খাবার খেতে পছন্দ করছে, সে ডিটক্স ওয়াটার নিচ্ছে। আমি মনে করি বাসার সবাই এটা খেতে পারবে এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো ট্রাই করে দেখা যেতে পারে। আমি আপনাদের সাথে ডিটক্স ওয়াটার কীভাবে তৈরি করে ডিসক্রিপশনে লিখে দিব। তো 11:12 থেকে আমি দুপুরে রান্না করতেছি, এই ফাঁকে ভাবছি যে একটু ফল খেয়ে নিতে পারি, ভিটামিন সি সমৃদ্ধ দেশি ফল হতে পারে, পরিমাণে কম নেই। আর একটা আপেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সারাদিনের অনেক বেশি এনার্জি যোগাবে। আমি খাবার কন্ট্রোল করতে পারি যদি সুন্দর করে রেসিপি থাকে, তাহলে ভাত আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ভাতের প্রতি অনেক বেশি দুর্বল আমরা, তো যথারীতি বাঙালি। তো দেশি ফল ফুল খাওয়ার চেষ্টা করছি, সাথে ওদেরকেও দেওয়ার চেষ্টা করছি। আর ডিটক্স ওয়াটারটা আমরা সারাদিন খাবো। ডিটক্স ওয়াটার তৈরি করলে আর যাই হোক পানির প্রতি একটা ইয়ে আসে যে আমাকে 1 গ্লাস পানি খেতে হবে, সময় করে পানি খাওয়াটাও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাটাও খুব জরুরি। আমরা মেয়েরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি, একটু সময় করে যে নিজের জন্য পানি খাবো সেটাও খাচ্ছি না, কিন্তু সেটাও স্বাস্থ্যের জন্য ভালো, সেটা করা উচিত। নিজের প্রতি যত্ন রাখা, আপনি ভালো সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সবাই ভালো থাকবে, বা অবশ্যই একটা নারীর পাশে তার সাপোর্ট দেওয়া উচিত যেন সে ভালোভাবে সব কিছু কমপ্লিট করতে পারে। তো রঙিন শাকসবজি বলতে আমরা শাকসবজি অ্যাজ ইউজুয়াল সবাই খাচ্ছি, স্বাস্থ্যের জন্য ভালো, লাস্ট শাকসবজি খেতে পারে। আর শাকসবজির ব্যাপারে বলবো, আমরা সেটা সবসময় দুপুরে খাওয়ার চেষ্টা করি, কারণ অনেকেই বিশ্বাস করি না, এটা জানি যে রাত্রে শাক শরীরের জন্য অনেক বেশি হজমে ডিস্টার্ব করে। আমি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো, আমরা সাধারণত লাউ শাক ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে করি, তো বেলে মাছ দিয়েও লাউ শাক দারুণ টেস্ট, মজা। আর বরিশালের বলে কথা, মাছ আমাদের সাথে খুব বেশি যায়, কত ধরনের মাছ কতভাবে রান্না করে খাওয়া যায়। আমার লাল শাক ভাজিও হয়ে যাচ্ছে আদার্স চুলায়। তো দুপুরে রান্নার পরে আমি চেষ্টা করব যে আমি একটু
আশপাশে কি টুকটাক কেনাকাটা করতে পারে, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার মাস্ক পরে যাব এবং চটজলদি কী করে আমি রেডি হই সেটা আপনাদের সাথে শেয়ার করব। নো মেকআপ লুক, অবশ্যই আমার মেকআপ লুকের মতো লাগতে হবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের খাবার দাবার রান্না আমি অলমোস্ট তৈরি করে নিয়েছি, রান্না রেডি রেখে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নো লুক মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো আমি যথারীতি মুখ ময়েশ্চারাইজার করে নিয়েছি, ফ্রেশ করে নিয়েছি, আমি গার্নিশের বিবি ক্রিম ইউজ করছি, আমি সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, কী করে আমি বিবি ক্রিমটা সুন্দর করে অ্যাপ্লাই করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটা ব্রাশ নিয়ে যথারীতি এটাকে সেট করে নিয়েছিলাম, বিউটি পাম্প দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি। আমরা যেটাই ইউজ করি সুন্দর করে ফেসে বসানো একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকে মেকআপ করছি না, বাট সিম্পলি কী করে এত দ্রুত বের হওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এসে আমি আমার বাচ্চাদের বাসার সবার জন্য বিকালের নাস্তা রাত্রের খাবার রেডি করার ব্যাপারও খেয়াল রাখছি। তো আমি তাড়াতাড়ি চলে এসে আবার আপনাদের সাথে শেয়ার করব পিজা রান্না করা, পিজা বানানো নিয়েও। তো ব্রুটাকে আমি ড্র করে নিয়েছি, তারপর আমি সুন্দর করে এটাকে ম্যাশ করে দিব। আমি ভুরুটাকে আইভুরুকে সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করেছি, অ্যাজ ইউজুয়াল এটা আমরা বের হলে করি, আমি একটু গুছিয়ে যাব আর কিছুই না। আর এর মধ্যে আমি একটু আইলাইনার আর আইলিড একটু আইশ্যাডো ইউজ করার চেষ্টা করছি, হালকা একটু নুট শেপের লিপ লাইনার ইউজ করছি। আর যথারীতি অনেকেই আমরা লিপ বাম বা চ্যাপস্টিক ইউজ করছি, যথারীতি আমিও তাই, যেহেতু বের হব আমি কোনো লিপস্টিক ইউজ করছি না, লিপ লাইনার ইউজ করে আমি একটা চ্যাপস্টিক দিয়ে দেবো, যেটা ঠোঁটের জন্য অবশ্যই ময়েশ্চারাইজার হতে হবে, আমাদের ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার খুব বেশি জরুরি। লিপটা কালো হয়ে যায় যদি একটু ময়েশ্চারাইজার না করি, যেহেতু আমরা লিপস্টিক অথবা ম্যাট বেস লিপস্টিকে অনেক বেশি ঠোঁট কালো হয়ে যায়। তো আপনাদের সাথে একদম নো মেকআপ লুক একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আজকে পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপরে আমি পিজা তৈরি করে কীভাবে দ্রুত বিকালের নাস্তা এবং রাত্রের খাবারও তৈরি করে ফেলেছি অলরেডি, বাই বাই। তো পিজার জন্য অবশ্যই আমি ডো তৈরি করে নিয়েছিলাম যথারীতি, আমরা যেটাকে বলি ইস্ট, একটু কুসুম গরম পানির সাথে অ্যাড করে রেখে, আর এই আটাটাকে আমি সকালে রেখে দিয়েছি যে বিকালে এটা তৈরি করতে পারবো, ইজিলি কাটা চামচ ড্র করে নিয়েছি, সস দিয়েছি, অ্যাজ ইউজুয়াল যথারীতি বাসায় সবজি থাকে যেটা ক্যাপসিকাম ছিল, চিকেন গোলমরিচ দিয়ে একটু সেদ্ধ করা ছিল, তারপর চিজটা সুন্দর করে দিলে যে পিজা খুব ইজিলি হয়। এটা আমি আজকে ফ্রাই পনে করবো, ওভেনে দিচ্ছি না, তো খুব ধিমে একদম ঢেকে রাখলে যখন দেখবো চিজটা সব গলে গিয়েছে এটা খাওয়ার উপযোগী হবে। অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যেহেতু এটা আমি ফ্রাই প্যানে দিয়েছি যেন নিচে লেগে না যায়। তো গ্রিন সস দেওয়ার চেষ্টা করেছি, ক্যাপসিকাম আমি আগে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে খাওয়ার সময় এটার বাজে টেস্ট না আসে। আমরা অনবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, খাবার দাবারের দিকে হোক, নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি, আমরা যেহেতু ঘরের মধ্যে আছি অবশ্যই একে অপরকে হেল্প করব, খাবার দাবার তৈরি করছি, খাচ্ছি, ঘোরাফেরা বন্ধ, আমরা বের হতে পারছি না, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। একটু এক ফাঁকে আমরা একটু গান শুনতে পারি, রিল্যাক্সেরও দরকার আছে, বই পড়তে পারি, আর অবশ্যই আমরা ব্যায়াম করতে পারি। আমরা ব্যায়াম না করে একটু হাঁটি, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট হোক, আমি ছাদে গিয়ে আমি 3 বার রাউন্ড দেব, একটু নিজের প্রতি খেয়াল করলে ভালো থাকা যায়, সুস্থ থাকতে হবে বড় কথা। আর মানসিকভাবে আমরা অনেকটাই হেরে যাচ্ছি এই কোভিডের কারণে। আর আমার পিজাটা সুন্দর চিজটা গলে গিয়েছে, দেখলেই মনে হচ্ছে এখন এটা খাওয়ার উপযোগী। আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই পর্যন্তই, আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা এর মধ্যে চটপটিও করেছিলাম খুব ইজিতে, খুব রেসিপিতে, আমার মাস্টার শেফ যথারীতি আমি তাকে টেস্ট করার জন্য দিয়েছি, তার বায়না ফুড পান্ডা থেকে আমাকে পিজা এনে দাও, আমি বলছি ঘরেই তোমাকে ফুড পান্ডার মতো খাবার তৈরি করে দিচ্ছি। এই হলো আমাদের আজকের পিজা, এটা খুব গরম ছিল, ও খেয়ে আবার বের করে বলছে এটা খুবই গরম।
আর চটপটির জন্য যেহেতু চটপটি মশলা দিয়ে আর চটপটির ডাল সিদ্ধ করে নিয়েছি, এই ফুচকার মতো বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ফুচকার ডাল, অ্যাজ দ্য টক সেট করে আমাদের ফুচকা। আপনারা যে যেখানেই থাকেন, যে যেখানেই আসেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, অবশ্যই হাইজিনিক মেনে চলবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।